দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, আমরা 1 নাম্বার ইউনিটটা কমপ্লিট করে এখন আমরা 2 নাম্বার ইউনিটের মধ্যে ঢুকছি। 2 নাম্বার ইউনিটে যে অঙ্কগুলো আছে তা এখন সবই তোমাদের পরিচিত হবে, এবং এগুলো সবই তোমাদের নিজেদের ট্রাই করতে হবে যেন তোমরা নিজের অঙ্কটা করতে পারো। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে 26 তারিখ থেকে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু কয়েকটা পরীক্ষার ডেটও সম্ভবত দিয়েছে, তাই তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দেরি হবে না। এই করোনার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তো এই জন্য যদি তোমরা এখন একটু সিরিয়াস হও আমার সঙ্গে সঙ্গে, যদি তোমরা একটু বাসায় যদি একটু সময় দাও এবং অঙ্কগুলো যদি নিজেরা করার ট্রাই করো, তাহলে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে। আমরা ইনসলভেন্সি যে চ্যাপ্টারটা করছিলাম তা শেষ পর্যায়ে, আজকে আমরা 2 নাম্বার ইউনিটটা শুরু করছি, এবং অঙ্কটা যখন আমি পড়বো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, যাতে পুরো অঙ্কগুলো যেগুলো আমরা পড়ে ফেলবো বাসায় বসে যেন তোমরা করে ফেলতে পারো। গতদিন তোমরা অনুরোধ করেছিল 10 নম্বর অঙ্কটা করে দিতে, আমি কিন্তু 10 নম্বর অঙ্কটা পুরোটাই তোমাদেরকে করে দিয়েছিলাম আগের ইউনিটে। তো এখন আমি এই 2 নম্বর ইউনিটের অঙ্ক শুরু থেকে পড়ছি, তোমরা খেয়াল করো আমি শুরু করলাম। মোনা রেডি আছো? মোনা, জি স্যার। আচ্ছা তাহলে দেখো, সত্যরঞ্জন দেখো, মোনা, মাসুদ, স্মৃতি, খেয়াল করো, মিস্টার শাহজালাল filed a petition of insolvency on March 31st, 2015. সে আবেদন করেছে যেন তাকে ইনসলভেন্সি হিসেবে ঘোষণা করা হয় 2015 সালের March 31st। He provides you the data below. তোমাকে কি কি ইনফরমেশন দিয়েছে? ক্যাশ ইন হ্যান্ড 2000। বলতো ক্যাশ ইন হ্যান্ড সবসময় স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার এ বসে না? এটা এটা একটা অ্যাসেট, তবে এটা আনসিকিউরড অ্যাসেট। আনসিকিউরড অ্যাসেট গুলো সবসময় সরাসরি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার এ বসে। আর মনে হয় আমরা কি এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার এ ক্যাশ ইন হ্যান্ডটা কি সবার প্রথমে লিখি না? জি স্যার। এবার আসো ফিকচার্স এন্ড ফিটিংস, এটা একটা অ্যাসেট, 32,000 টাকা তার বুক ভ্যালু, কিন্তু এটা বিক্রি করে পাওয়া যাবে 12,000 টাকা। আচ্ছা এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে কি বসবে না সেটা ডিপেন্ড করবে আমরা এই সম্পত্তিটা বন্ধক রেখেছি কি রাখি নাই তার উপর। যদি আমরা এই সম্পত্তিটা বন্ধক রাখি তাহলে এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে না, আর যদি আমরা এটা বন্ধক না রাখি তাহলে কিন্তু এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে। এই কথাটা তো তোমরা জানো। জি স্যার। আচ্ছা আর কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসুক আর না বসুক, যেই সম্পত্তির বুক ভ্যালু 32,000 সেটা বিক্রি করে পাওয়া যাবে 12,000, এই যে বাকি 20,000 টাকা যেটা পাওয়া যাবে না এটা কি রিয়েলাইজেশন লস হিসেবে ডেফিসিয়েন্সিতে বসবে না? ডেফিসিয়েন্সিতে বসবে স্যার। মাসুদ, মাসুদ বসবে না? মাসুদ এটা তুমি বুঝো তো? মাসুদ এটা বুঝো? জি স্যার। ফিকচার এন্ড ফিটিংস এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে কি বসবে না আমরা জানি না, পরে দেখবো, কিন্তু যেহেতু 32,000 টাকা দামের ফিকচার এবং ফিটিংস বিক্রি করে পাওয়া যাবে 12,000, এই যে আমরা 20,000 টাকা ফিকচার এন্ড ফিটিংস টা যে আমরা মানে রিয়েলাইজ করতে পারবো না এটাকে আমরা বলি রিয়েলাইজেশন লস। এই রিয়েলাইজেশন লস টা কিন্তু ডেফিসিয়েন্সিতে তোমাদেরকে দেখাতে হবে ড্রয়িং এর পাশে, ঠিক না? এগুলো তো তোমরা জানো। এখন সত্যরঞ্জন তো এখন অঙ্কটা বেশ যথেষ্ট ভালো পারছো, তাই কথাগুলো নিশ্চয়ই তোমার কাছে কঠিন মনে হচ্ছে না। আমিও অঙ্কটা খুব ধীরে ধীরে সুন্দর করে পড়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করে অঙ্কগুলো পেরে যাও, কারণ 2 নম্বর ইউনিটটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই চ্যাপ্টার শেষ, আমি কিন্তু এরপরে অন্য চ্যাপ্টারে চলে যাব। দেখো এরপরে ইনভেন্টরি এস্টিমেটেড টু প্রোডিউস 180,000 টাকা, ইনভেন্টরি এস্টিমেটেড টু প্রোডিউস 180,000 টাকা। এবার ইনভেন্টরি এটা প্যাসেট, আর এটার মোট বুক ভ্যালু ছিল 2,90,000 টাকা, আর এই 2,90,000 টাকা রিয়েলাইজ হবে 180,000 টাকায়। এই 2,90,000 টাকা রিয়েলাইজ হবে 180,000 টাকায়। তো এই ইনভেন্টরিটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে কি বসবে না এটা ডিপেন্ড করবে আমরা ইনভেন্টরি কোথাও বন্ধক রেখেছি কি রাখি নাই তার উপর। যদি বন্ধক রাখি তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে না, যদি বন্ধক না রাখি তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে। আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসুক আর না বসুক,
290,000 টাকা দামের জিনিস বিক্রি করে 180,000 টাকায় পাওয়া যাবে, এ তাহলে আমাদের একটা লস হবে না? ইয়ে স্মৃতি, স্মৃতি আছো নাকি? স্মৃতি জি স্যার লস হবে। তাহলে কত টাকা লস হবে মনে হিসাব করো তো, ক্যালকুলেশন করে। 110,000। এই 110,000 টাকা তাহলে আমরা ডেফিসিয়েন্সিতে রিয়েলাইজেশন লস নামে লিখব, ডেফিসিয়েন্সিতে রিয়েলাইজেশন লস নামে এটা আমরা অবশ্যই দেখাবো। এই ইনভেন্টরিটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসুক আর না বসুক, এই লসের টাকাটা কিন্তু ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে অবশ্যই বসবে, তাই না বলো? জি স্যার। চলো সামনে আগাই, আমি যদি প্রত্যেকটা আইটেম তোমাদেরকে চেনাই দেই, কোন আইটেমটা কোথায় বসবে যদি আমি এটা বলে দেই, আর যদি আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দেই, তোমরা ভিডিওটা শুনে শুনে তোমরা কি এটা করে ফেলতে পারবে না নিজেরা নিজের অঙ্কটা? জি স্যার, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। দেখো অ্যাকাউন্টস পেয়েবল, জি স্যার, অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে, অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আমাদের ক্রেডিটরস, তবে এর মধ্যে ট্রেড ক্রেডিটরস যেটা আছে এটা সবসময় আমাদের জন্য একটা আনসিকিউরড ক্রেডিটরস। মোনা, ট্রেড ক্রেডিটরসটা আনসিকিউরড ক্রেডিটরস এটা চিনতে কোনো অসুবিধা আছে? ট্রেড ক্রেডিটরসটা আমাদের জন্য একটা আনসিকিউরড ক্রেডিটরস, অসুবিধা আছে কোনো? ট্রেড ক্রেডিটরস এটা আনসিকিউরড, আনসিকিউরড এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আমরা যে বাকিতে যে পণ্যটা ক্রয় বিক্রয় করি এটাকে আমরা ট্রেড ক্রেডিটরস বলি। আর এই ট্রেড ক্রেডিটরসটা সবসময়ের জন্য আমাদের আনসিকিউরড ক্রেডিটরস, এটা সবসময় আমাদের জন্য একটা আনসিকিউরড ক্রেডিটর। শুধু তাই না, এই নোট পেবলটাও আমাদের জন্য আনসিকিউরড ক্রেডিটর, এটা হচ্ছে প্রদেয় বিল। এদেরকে কখনোই কোনো সম্পত্তি বন্ধক থাকে না, এদেরকে কোনো প্রকারে বন্ধক ছাড়াই আমরা এই ঋণটা আমরা করি। তাই এই দুইটা ক্রেডিটরসই আমাদের জন্য আনসিকিউরড ক্রেডিটরস। চিনতে পেরেছো সবাই? তাহলে অ্যাকাউন্টস পেবল এর আন্ডারে ট্রেড ক্রেডিটরস এবং নোট পেবল দুটোই কিন্তু আমাদের জন্য আনসিকিউরড ক্রেডিটরস, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। এরপরে আসো, স্মৃতি আসছে? এবার দেখো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলটা সব সময়ের জন্য প্রত্যেক অঙ্কের মধ্যে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, এটার সঙ্গে তো তোমাদের পরিচিত হয়ে গেছো। কখনো কখনো বুক ডেট নামে থাকে, কখনো কখনো ডেটার্স নামে থাকে, কখনো কখনো অ্যাকাউন্টস রিসিভেবল নামে থাকে। এই আইটেমটা কখনো কখনো বুক ডেট, কখনো কখনো অ্যাকাউন্টস রিসিভেবল, কখনো কখনো নোটস রিসিভেবল নামে থাকে। এটার আন্ডারে গুড, এটা বুক ভ্যালুতেও বসবে 150,000, রিয়েলাইজ ভ্যালুতে বসবে 150,000। ডাউটফুল, এটা বুক ভ্যালুতে বসবে 3,00,000 আর রিয়েলাইজ ভ্যালুতে বসবে 50%, অর্থাৎ 150,000, তাই না? আর ব্যাড, বুক ভ্যালুতে বসবে 3,00,000 কিন্তু রিয়েলাইজ ভ্যালুতে বসবে না। তোমরা এই পুরো আইটেমটাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসাবে, যেভাবে ওনারা লিখেছে এভাবেই আমরা লিখবো। বলো এই অ্যাকাউন্টস রিসিভেবলটা তোমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসাতে পারবে? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে আমরা লিখবই, বাট এই পুরো আইটেমটা কি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসবে না? আর ব্যাড ডেট লস নামে আমরা ডেফিসিয়েন্সিতে লিখব, এই ডাউটফুল এর মধ্যে 3,00,000 এর অর্ধেক আছে 150,000, আর ব্যাড এর মধ্যে আছে 3,00,000, এই দুটো মিলায় মোট 450,000 টাকার যে ব্যাড ডেট লস, এটা কিন্তু আমরা ব্যাড ডেট লস নামে ডেফিসিয়েন্সিতে আবার ঠিকই লিখব, তাই না? তাই না সত্যরঞ্জন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে মোনা, অ্যাকাউন্টস রিসিভেবল আর বুক ডেট একই কথা, এটাকে কিন্তু আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ারে বসাবো। গুড 150,000, এটা বুক ভ্যালুতেও 150,000, রিয়েলাইজ ভ্যালুতেও 150,000। ডাউটফুল, এটা বুক ভ্যালুতে 3,00,000, রিয়েলাইজ ভ্যালুতে 150,000, অর্ধেক, অর্ধেক 50% বলছে না? 50% মানে কি? অর্ধেক রিয়েলাইজ হবে 3,00,000 এর 150,000। এই যে এস্টিমেটেড 50%, এই যে এস্টিমেটেড 50% বলে দিয়েছে, দেখছো? জি স্যার। তার মানে কি 3,00,000 এর অর্ধেকটা আমরা পাবো, তাহলে 3,00,000 এর অর্ধেকটা পাবো মানে 150,000 পাবো, বুঝছো? আর বাকিটা পাবো না, বাকিটা ব্যাড হয়ে যাবে, ওই বাকি 150,000টা আমাদের ব্যাড হয়ে যাবে, ওই 150,000 ব্যাড আর নিচে আছে 3,00,000 টাকার ব্যাড, এই দুইটা ব্যাড মিলে মোট হবে 450,000 টাকার ব্যাড। এটা ব্যাড ডেট লস নামে আমরা ডেফিসিয়েন্সিতে আলাদা ভাবে ব্যাড ডেট লস নামে লিখে দিব, বুঝছো? জি স্যার। এবার দেখো তো নোটস রিসিভেবল, এটাও আমাদের জন্য একটা
দেখো নোটস রিসিভেবল ডিসকাউন্টেড আমি কি বলেছি নোটস রিসিভেবল ডিসকাউন্টেড এটাও আমাদের জন্য একটা আনসিকিউরড ক্রেডিটরস নোটস রিসিভেবল ডিসকাউন্টেড এর 17 জনকে সহ সবাইকেই বোঝানো হয়েছে যে বিল যদি আমরা ডিসকাউন্ট করে ফেলি তাহলে এই বিল ডিসকাউন্ট করার কারণে আমাদের একটা দায় সৃষ্টি হতে পারে সেই দায়টা আমাদের জন্য একটা আনসিকিউরড ক্রেডিটরস এটা আনসিকিউরড ক্রেডিটরস এর গ্রস এর মধ্যে যাবে 30,000 আর এস্টিমেটেড টু রিয়েলাইজ এর মধ্যে যাবে দেখো তো এই যে 20,000 টাকা যদি ব্যাড হয়ে যায় তাহলে এই 20,000 টাকাই আমাদেরকে পরিশোধ করতে হবে না এখন নোটস রিসিভেবল ডিসকাউন্ট করার পর সেই নোটের যতটুকু ব্যাড হয়ে যায় আমাদেরকে ততটুকুই পরিশোধ করতে হয় আমি কিন্তু এই নোটস রিসিভেবল ডিসকাউন্টের ব্যাপারটা আগে একবার বুঝিয়েছি আমি আবারও বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে আমি সত্যরঞ্জনের কাছে মাল বিক্রি করেছিলাম 30,000 টাকার বাকিতে সত্যরঞ্জন আমাকে বলেছিল যে সে 3 মাস পরে টাকা দেবে কিন্তু আমি ওই 3 মাস অপেক্ষা না করে আমি ওই 30,000 টাকার ওই বিলটা আমি একটা ব্যাংকে গিয়ে বাট্টা করে মানে কম দামে বিক্রি করে ফেলেছি এখন দেখা গেল কি সত্যরঞ্জন 3 মাস পর 20,000 টাকা দিতে পারেনি বাকি 10,000 টাকা দিয়েছে সে আর দিতে পারবেও না তখন ওই 20,000 টাকার জন্য ওই ব্যাংক কিন্তু আবার আমার কাছে টাকা চাইবে তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো জি স্যার এখন আমার কাছে ওই 20,000 টাকা ব্যাংক চাচ্ছে সেই জন্য ওই ব্যাড হয়ে গেছে 20,000 মানে আমাদেরকে এখন টাকা পরিশোধ করতে হবে 20,000 বুঝতে পেরেছো তাহলে নোটস রিসিভেবল ডিসকাউন্টেড যখন হয়ে যায় তখন নোটস রিসিভেবল ডিসকাউন্টেড হয়ে গেলে তখন ওই 30,000 টাকার মধ্য থেকে যে 20,000 টাকা ব্যাড হয়ে গেছে ওই টাকাটাই আমাদেরকে এখন পরিশোধ করতে হবে আমরা ওইটা পরিশোধ করব আর ওটাই আমাদের আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে গ্রস এর মধ্যে বসবে 30,000 আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ এর মধ্যে বসবে 20,000 এরপরে আসো ব্যাংক ওভারড্রাফট এটা আমাদের একটা লায়াবিলিটি 1,90,000 কিন্তু আমরা এখনো জানি না এই ব্যাংক ওভারড্রাফটের বিপরীতে কোনো বন্ধক আছে কিনা সেটা আমরা এখনো জানি না হয়তো বা নিচে বলবে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না বাট এই ব্যাংক ওভারড্রাফট আমাদের জন্য একটা লায়াবিলিটি ক্যাপিটাল বলো তো ক্যাপিটালটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে আমাদের যে দুইটা সাইড আছে একটা ক্যাপিটাল সাইড একটা ড্রয়িং এর সাইড তাহলে ক্যাপিটালটা সেই ক্যাপিটাল এর সাইডে বসে না জি স্যার নিশ্চয়ই এটা মূলধন জাতীয় প্রাপ্তি হ্যাঁ আর এবার দেখো নিচে ওনারা সময় অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে কথাগুলো বলছে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড অ্যামাউন্টিং টু টাকা 32,000 আমাদের লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড এখানে দেখতে পাচ্ছি 30,000 কিন্তু ওনারা বলতেছে যে না ওটা নাকি 32,000 আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক নাকি 21,000 আর তার মধ্যে আমাদের পরিশোধ করতে হবে 21,000 টাকা তাহলে এখানে যেটা দেওয়া আছে 30,000 আর 20,000 এটা না ওনারা বলতেছে 32,000 আর 21,000 দেখছো তার মানে আমাদের লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড এর পরিমাণটা ছিল আসলে 32,000 তার মানে এই লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড টা আমরা 32,000 টাকায় লিখবো গ্রস এর ঘরে আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক 21,000 মানে আমাদের দায় পরিশোধ করতে হবে 21,000 টাকা তাহলে আমরা যখন আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড টা লিখবো তখন আমরা গ্রস এর ঘরে লিখবো 32,000 আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক এর ঘরে লিখবো 21,000 আনসিকিউরড ক্রেডিটরস তো এভাবেই লিখতে হয় তাই না গ্রস এবং এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক গ্রস এবং এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক এভাবেই লিখতে হয় না আমরা না আনসিকিউরড ক্রেডিটরস এর ওয়ার্কিংটা করেছিলাম এর আগে ক্যালকুলেশন ফুললি সিকিউরড ক্যালকুলেশন এর যে আনসিকিউরড ক্রেডিটরস দেখছো এই যে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস মোনা দেখছো এই যে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস গ্রস আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক দেখতে পাচ্ছো জি স্যার তাহলে আমরা কি করব এই গ্রস আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক এখানে আছে বলে আমরা এই যে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড এর গ্রস এর ঘরে 32,000 লিখবো আর এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক এর ঘরে 21,000 লিখবো আর লিখবো এটা কোথায় আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে যদি ওনারা বের করতে বলে এরপরে আসো হি ওড এ হাউস ভ্যালুটা টাকে 1,15,000 আনসিকিউরড ক্রেডিটরস আর নোটস পেয়াবল এর মধ্যে কি একই সম্পর্কের কথা বলতেছেন নোটস রিসিভেবল ডিসকাউন্টেড ব্যাট 20,000 আর 30,000 যেটা হ্যাঁ এই আইটেমটাই আমাদের রেওয়ামিলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 30,000 আর 20,000 কিন্তু ওনারা বলছে এটা 30,000 আর 20,000 না এটা হবে 32,000 আর 21,000 তাহলে আমরা 32,000 21,000 দিয়ে করব বুঝছো তার মানে ভিতরেরটা আর আমরা কোনো কার্যক্রমে আনবো না কোনো কার্যক্রমে আনবো না ওইটাকে ওনারা বলতেছে যে তার অ্যামাউন্ট আসলে এত হবে তো ঠিক আছে তাহলে আমরা ওটা লিখবো না এটাই লিখবো কি ঠিক আছে এবার বলছি হি ওড এ হাউস ওনার একটা বাড়ি ছিল ভ্যালুডারটাকে 1,15,000 যার মূল্য 1,15,000
হ্যাভিং এ মর্টগেজ অন ইট, যেটা বন্ধক রাখা হয়েছে 1 লক্ষ টাকা অ্যাট 4% পার অ্যানাম ইন্টারেস্ট দেয়ার অন, এবং সেই বন্ধকের উপর আবার সুদও দিতে হয় আমাদের 4% হারে, ওয়াজ পেইড আপ টু দা প্রিসিডিং 31st ডিসেম্বর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। আচ্ছা, এখন এই ছিল ঘটনাটা। তাহলে তোমরা দেখো আমাদের এখানে ওনারা বলছে ওনার একটা বাড়ি ছিল, যে বাড়িটার মূল্য হচ্ছে 1,15,000 টাকা, এটা উনি মর্টগেজ রেখে একটা লোন নিয়েছিলেন। উনি মর্টগেজ রেখে যে লোনটা নিয়েছিলেন সেই লোনের পরিমাণটা ছিল 1 লক্ষ টাকা, তবে এই লোনের উপরে ওনাকে আবার বছরে 4% হারে সুদ দিতে হয়। তাহলে বলতো 1 লক্ষ টাকার উপরে 4% হারে সুদ হলে আরো 4,000 টাকা যুক্ত হয়ে আমাদের লোনের পরিমাণটা 1,04,000 হয়ে যাবে না? আমরা যাদের কাছ থেকে লোন নিয়েছিলাম, আমরা যাদের কাছ থেকে মাসুদ ভালো করে শোনো, আমরা যাদের কাছ থেকে লোন নিয়েছিলাম সেই লোন আলারা আমাদেরকে লোন দিয়েছিল 1 লাখ, কিন্তু সেই লোনের উপরে আমাদের সুদ দিতে হবে আরো 4%। তাহলে 1 লক্ষ টাকার উপরে 4% সুদ ধরলে আমাদের সুদের পরিমাণটা হয় আরো 4,000 টাকা, তাই না? জি। তাহলে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের 4,000 টাকা সুদ সহ আমাদের এই ঋণটা শোধ করতে হলে আমাদের টোটাল 1,04,000 টাকা লাগবে না বলতো শোধ করতে? ঘটনা আরেকটা আছে, কিন্তু ও তো ইনসলভেন্সি ঘোষণা করছিল মার্চের 31। আসলে মার্চের 31 তারিখ হলেও বছরটা তো ডিসেম্বর 31 তারিখে শেষ হবে না? সেটা তাহলে আমরা কি পুরো বছরে ধরবো না ওই মার্চের থেকে ক্যালকুলেশন করবো? পুরো বছরেরই ধরবো, কারণ উনি মার্চের 31 তারিখে ইনসলভেন্ট ঘোষণা করলো, লোনটা তো ওনার শুরু থেকে থাকতে পারে, তাই না? থাকতে পারে স্যার, হ্যাঁ হ্যাঁ, লোনটা তো ওনার শুরু থেকে নেওয়া থাকতে পারে, তাই না? তাহলে শুরু থেকে যদি ওনার লোনটা নেওয়া থাকে তাহলে সেই লোনের উপর ওনাকে 1 বছরে সুদ সহ যেটা পরিশোধ করতে হবে সেটার পরিমাণটা হলো 1,04,000 টাকা। ক্লিয়ার? তাহলে ভালো করে বোঝো মাসুদ, আমি যে লোনটা নিয়েছিলাম লোনের পরিমাণটা কত ছিল? 1 লাখ। এই লোনের উপর আমাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট হারে? 4% হারে। তাহলে আমার সুদের পরিমাণটা হবে কত? 4,000 টাকা। তাহলে আমাকে শোধ করতে হবে কত? 1,04,000 টাকা। অথচ আমি এটা বন্ধক রেখে, আমি যে সম্পত্তিটা বন্ধক রেখেছিলাম সেই সম্পত্তি বিক্রি করে কত টাকা পাওয়া যাবে? 1,15,000। তাহলে কি এটা ফুললি সিকিউরড ক্রেডিটরস হবে না? জি স্যার। তাহলে যে সম্পত্তিটা বন্ধক রেখেছি সেই সম্পত্তি বিক্রি করে পাওয়া যাবে 1,15,000 টাকা, অথচ এই সম্পত্তি বন্ধক রেখে আমি যে ঋণটা নিয়েছি সেই ঋণ শোধ করতে হবে আমাকে টোটাল 1,04,000 টাকা। তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ফুললি সিকিউরড ক্রেডিটরস হয়েছে। আর একটা কথা ওনারা বলেছে, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস ইনক্লুড ট্রেড ক্রেডিটরস 6,000 টাকা, আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর মধ্যে ট্রেড ক্রেডিটরস আছে আরো 6,000 টাকা। তো ঠিক আছে, অনেক কথা ওনারা এই অঙ্কটার মধ্যে বলছে, কিন্তু ফাইনালি তোমাকে প্রশ্ন করেছে কি, ক্যালকুলেট ফুললি সিকিউরড ক্রেডিটরস এন্ড আনসিকিউরড ক্রেডিটরস। এই অঙ্কটা থেকে তোমাকে ফুললি সিকিউরড ক্রেডিটরস এবং আনসিকিউরড ক্রেডিটরস কারা সেটা বের করতে হবে। আমি এতক্ষণ অঙ্কটা পড়লাম, আমি তোমাদেরকে পড়ে পড়ে বললাম যে কোনটা কোনটা ফুললি সিকিউরড ক্রেডিটরস আর কোনটা কোনটা আনসিকিউরড ক্রেডিটরস আমি তোমাদেরকে দেখালাম। তোমরা এখন এখান থেকে বুঝে ফুললি সিকিউরড ক্রেডিটরস এবং আনসিকিউরড ক্রেডিটরস এর ওয়ার্কিংটা করে খালি এইটাই তোমাদেরকে দেখাতে হবে, পুরো অঙ্কটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এফিসিয়েন্সি আর ইয়া করতে হবে না স্যার, কিচ্ছু করতে হবে না, শুধু তোমাদেরকে এরকম ওয়ার্কিং করে ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটরস টা বের করতে হবে। এই যে আমি কাজটা করেছিলাম, ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটরস এই কাজটা করতে হবে, আর করতে হবে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস, এই যে এই এই দুটো ওয়ার্কিং করতে হবে খালি। তবে এটাকে আর তুমি ওয়ার্কিং বলবা না, এটা তখন তোমার অঙ্কের অংশ হবে। তার মানে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটরস, আর একটা হচ্ছে ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটরস। এই দুইটা জিনিস শুধু তোমাকে, এই তো পার্ট বি এর অঙ্ক, পার্ট বি এর অঙ্ক মানে তো 4 মার্কের অঙ্ক, তাই না? 4 মার্কের অঙ্ক ফুললি সিকিউরড ক্রেডিটরস এ আপনারা যেটা 1,15,000 বললেন আর মর্গেজ বললেন 1 লাখ, তাহলে মর্গেজের ইন্টারেস্টও তো আছে স্যার, তাহলে ইন্টারেস্টও তো ধরে নিতে হবে। 1,04,000 টাকা হবে আমাদের ভ্যালু অ্যামাউন্ট অফ লোন, সেই ইন্টারেস্ট সহ আমাদের অ্যামাউন্ট অফ লোনটা ধরতে হবে 1,04,000, বুঝতে পেরেছেন? তার মানে আমাদের ভ্যালু অফ সিকিউরিটি প্রথম লাইনে লেখা বলছে অ্যামাউন্ট অফ লোন 1 লাখ, আর ইন্টারেস্ট 1,04,000 না, একবারে 1,04,000 একবারে লিখবে অ্যামাউন্ট অফ লোন 1,04,000। তুমি ব্র্যাকেটে দেখে দাও এই 4,000টা কিভাবে আসলো, 1 লক্ষ প্লাস 1,04,000, তুমি এইভাবে দেখে দাও, ব্র্যাকেটে দেখে দাও অ্যামাউন্ট অফ লোন লিখে তুমি ব্র্যাকেটে দেখে দাও 1 লক্ষ প্লাস 1,04,000, তাহলে তুমি অ্যামাউন্ট অফ লোনের ঘরে ডাইরেক্ট 4,000 লিখে দিবা, আর ভ্যালু অফ সিকিউরিটির ঘরে তুমি লিখে দিবা 1,15,000 টাকা, বুঝতে পেরেছো?
স্যার প্রিফারেনশিয়াল ক্রেডিটরস ইনক্লুডিং ট্রেড ক্রেডিটরস, মানে ট্রেড ট্রেড যেটা বলছিল ট্রেড ক্রেডিটরস 360,000, হ্যাঁ ওখান থেকে 6,000 টাকা আমি বাদ দিয়ে নিতে হবে নাকি? দরকার নেই, ওনারা বলছেন প্রিফারেনশিয়াল ক্রেডিটরস এর মধ্যে যে ট্রেড ক্রেডিটরস আছে এটাকে তুমি আলাদা ভাবে লিখে দিবা, ওইখানে যেটা আছে ওটা তো থাকলোই। ট্রেড ক্রেডিটরস তো আমার আনসিকিউরড স্যার, তাই না? হ্যাঁ আনসিকিউরড, প্রিফারেনশিয়াল তো আনসিকিউরড বসবে না, কিন্তু প্রিফারেনশিয়াল এর মধ্যে আমাদের আনসিকিউরড ছিল কত? 6,000 না? 6,000, তাহলে এই প্রিফারেনশিয়াল এর মধ্যে যে 6,000 আনসিকিউরড ছিল সেটাকেও তুমি ওই ট্রেড ক্রেডিটরস এর সঙ্গে অ্যাড করে দিবা, অর্থাৎ 360,000 প্লাস 6,000 তার মানে 366,000। এটা ওখানে অ্যাড করব কেন স্যার? ট্রেড ক্রেডিটরস না, ওটা আনসিকিউরড এর মধ্যে আমরা ট্রেড ক্রেডিটরস লিখবো না, তুমি আনসিকিউরড ক্রেডিটরস আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস তোমরা লিখবো না। ওনারা বলেছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর মধ্যে আনসিকিউরড ক্রেডিটরস ট্রেড ক্রেডিটরস ছিল 6,000, তাহলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্রেড ক্রেডিটরস 6,000, তাহলে এই ট্রেড ক্রেডিটরস তো প্রিফারেন্সিয়াল না, তাহলে এটা তো আনসিকিউরড বসবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস ইনক্লুড ট্রেড ট্রেড ক্রেডিটরস 6,000, তাহলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর মধ্যে ট্রেড ক্রেডিটরস অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল 6,000 টাকা, তো ট্রেড ক্রেডিটরস তো আর কখনো প্রিফারেন্সিয়ালে বসে না, বসে ৩৬০,০০০, কিন্তু আমাদের প্রিফারেন্সিয়াল এর মধ্যে ট্রেড ক্রেডিটরস আছে আরো 6,000, তাহলে আমাদের টোটাল ট্রেড ক্রেডিটরস এর পরিমাণ হয়ে যাবে 366,000। তুমি কি বুঝছো? স্যার কথা কাইডা কাইডা আসছে, বুঝা যাচ্ছে না কিছু। ও আমার কথাটা শুনতে পাচ্ছ না? না স্যার আবার একটু বলেন। মাসুদ শুনতে পাচ্ছ? স্যার মাঝে মাঝে কাইডা কাইডা যায়। না স্যার শুনতে পাচ্ছি না কথা। এখনো শুনতে পাচ্ছ না? এখন ঠিক আছে। আচ্ছা মাসুদ শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। দেখো স্যার শুনতে পাচ্ছি, আমাদের অঙ্কটার মধ্যে একটা ট্রেড ক্রেডিটরস দেওয়া ছিল 360,000, এইটা আমাদের আনসিকিউরড ক্রেডিটরস, ট্রেড ক্রেডিটরসটা সব সময় আনসিকিউরড ক্রেডিটরস। ওনারা সমন্বয় শেষে গিয়ে আরেকটা কথা বলে দিয়েছে যে প্রিফারেন্সিয়াল যে ক্রেডিটরসটা রয়েছে, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস তো আর আনসিকিউরড না, ওটা সম্পূর্ণ আলাদা, ওইটার মধ্যে আবার একটা ট্রেড ক্রেডিটরস রয়ে গেছে 6,000, এখন ওই 6,000 টাকাও কিন্তু ট্রেড ক্রেডিটরস, ওটা কিন্তু আনসিকিউরড, ওটা কিন্তু প্রিফারেন্সিয়াল না। তাই আমরা অ্যাকাউন্টস পেয়েবল এর আন্ডারে যখন ট্রেড ক্রেডিটরসটা লিখব তখন এই 360,000 এর সাথে আমরা ওই 6,000 টাও যোগ করে মোট 366,000 লিখে দিব, বুঝতে পেরেছেন? স্যার এটাকে দুইটা কোটা করে দিব, মানে মানে আগে ট্রেড ক্রেডিটর লিখে পাশাপাশি ওই যে নিচে আবার একটা অপশন দিয়ে দিব? না না, তুমি তুমি ট্রেড ক্রেডিটরস লিখে এখানেই ব্র্যাকেটে যোগ করে দেখাবা, ট্রেড ক্রেডিটরস যখন তুমি লিখবা আনসিকিউরড ক্রেডিটরস এর মধ্যে তখন তুমি ব্র্যাকেট দিবা, হ্যাঁ 360,000, 360,000 প্লাস 6,000, 360,000 প্লাস 6,000, এইভাবে তুমি 360,000 প্লাস 6,000 এখানেই যোগ করে দিবা ডাইরেক্ট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এখানে এইভাবে যোগ করে একবার 366,000 টাকা এখানে বসাই দিবে, এইভাবে হয়েছে? জি তো আমাদের এই অঙ্কের যে প্রশ্নটা আমাদের ছিল যে তুমি এখান থেকে শুধুমাত্র ফুললি সিকিউরড ক্রেডিটরস আর আনসিকিউরড ক্রেডিটরসটা বের করো, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এইটা ভিডিওটা দেখে দেখে তোমরা এই কাজটা নিজেরা করে আমাকে আগামী ক্লাসে দেখাবা। চলে যাও 2 নম্বর অঙ্কে, আমি এবার 2 নম্বর অঙ্কটা পড়ব। ও 2 নম্বর অঙ্কটা আমাকেই করাতে হবে হাতে হাতে, এটা নিয়ে তোমাদেরকে হাতে হাতে করাবো। দেখো আমি আমি কিন্তু তোমাদেরকে আগে একটু একটা কথা একটু বলে নেই, মাসুদ একদিন আমি একটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের ডেফিসিয়েন্সিটা না মিলছে না, তখন আমি তোমাদেরকে বলছিলাম
যে নিশ্চয়ই আমাদের রেওয়ামিল একটা গড়মিল রয়েছে, প্রবলেম ছিল, তখন আমরা একটা রেওয়ামিল করছিলাম। রেওয়ামিল করতে গিয়ে আমরা যে গড়মিলটা আমাদের ডেফিসিয়েন্সিতে পেয়েছিলাম সেই গড়মিলটাই কিন্তু আমরা আমাদের রেওয়ামিলের মধ্যে খুঁজে পেয়েছিলাম। তোমরা কি দেখছ, মনে আছে এরকম অঙ্কটা করেছিলাম আমরা, খেয়াল আছে তোমাদের? আমরা যে রেওয়ামিল করেছিলাম, ট্রায়াল ব্যালেন্স করেছিলাম, সেরকম অঙ্কটা খেয়াল আছে তোমাদের? দেখো এই অঙ্কটাও না, এটাও না, এমন একটা অঙ্ক ওনারা আমাদেরকে এই পুরো অঙ্কটা দেওয়ার পর ওনারা লাস্টে আমাদের দিয়ে প্রশ্ন করেছে ইনস্ট্রাকশনে, প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স অর নেট প্রফিট অ্যাজ লেস অর এর লেস লেস দ্যান লস হবে, বুঝছো? মানে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স আর এখানে এন্ড হবে, এন্ড ক্যালকুলেট নেট প্রফিট অর লস, এখানে কথাটা সুন্দর করে লেখা হয়নি। এখানে কোশ্চেনের মধ্যে এটা মূল কোশ্চেনের মধ্যে কারেকশন করা হচ্ছে, এখানে তোমাদের পিডিএফ ফাইলটার মধ্যে কারেকশনটা করা হয়নি। ইনস্ট্রাকশনের মধ্যে হবে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, এখানে হবে এন্ড, এখানে হবে এন্ড। জি স্যার বুঝতে পারছি, এন্ড ক্যালকুলেট নেট প্রফিট অর লস, হ্যাঁ, এন্ড ক্যালকুলেট নেট প্রফিট আর এটা হবে অর, অর অর লস, টাইপিং এ মিস্টেক আছে, কি বলছি বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যদি ডেবিট পাশে কম পড়ে, যদি ডেবিট পাশে কম পড়ে, ডেবিট পাশে বলতে যে পাশে তোমার ইয়ে থাকে, তোমার ড্রয়িং থাকে, ড্রয়িং পাশে যদি কম পড়ে তাহলে ওটা হবে ট্রেডিং লস, আর যদি ক্যাপিটালের পাশে কম পড়ে তাহলে ওটা হবে ট্রেডিং প্রফিট। তোমার কি আমার কথা বুঝছো? আমি এরকম করেছিলাম, তবে আমি এই অঙ্কটা তোমাদেরকে করতে দিব না, আমি এরকম এই অঙ্কটা আমি তোমাদেরকে হাতে হাতে করে আগামী ক্লাসে দেখাবো। চলো 3 নম্বর অঙ্কে চলে যাই, এটা আমি তোমাদেরকে করে দেখাবো ক্লাসে। ওকে স্যার, আর এটা তো একটা সম্পূর্ণ অঙ্ক, এটাও আজকে যথেষ্ট সময় পাওয়া যাবে না এটা করার জন্য। 3 নম্বরটা দেখি স্যার, আপনি ইয়া আজকে শুধু 1 নম্বরটাই দেন, দেখি 1 নম্বর ট্রাই করি। 4 নম্বরটাও দিতে পারি, 4 নম্বরটা ছোট অঙ্ক, 4 নম্বরটাও দেই, 1 নম্বরটা শুধু না, এর সঙ্গে 4 নম্বরও দেই, 2-3 আমি ক্লাসে করাবো, 4 নম্বরটা আমি দেই, এটা ছোট অঙ্ক আছে। তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো, আমি এবার 4 নম্বর অঙ্কটা পড়ছি। সত্যরঞ্জন রেডি তো, শুরু করব? জি স্যার। দেখো, ডিটারমাইন দা ভ্যালু অফ দা সিকিউরিটিস ফুললি এন্ড পার্টলি সিকিউরড ক্রেডিটরস, ওনারা তোমাকে এই প্রশ্নটা থেকে ফুললি এবং পার্টলি সিকিউরড ক্রেডিটরসটা খালি বের করতে বলছে। এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ, ফুললি সিকিউর এবং পার্টলি সিকিউরড ক্রেডিটরসটা কিভাবে বের করতে হয় এর আগের ইউনিটের মধ্যেও তোমরা নিজেরা বের করেছো। জি স্যার, আমরা প্রশ্ন করে দেখি, আমরা পাই কি ফ্রম দা ফলোইং ইনফরমেশন। দেখো, ক্রেডিটরস সিকিউরড বাই লিওনার স্টক 2 লাখ, আমরা একটা পাওনাদার সৃষ্টি করেছি স্টক বন্ধক রেখে 2 লাখ টাকা পাওনাদার, দেখি মাসুদ বল দেখি, এখন আমরা দেখব স্টকটা বিক্রি করে কত টাকা পাওয়া যাবে। দেখো তো আমাদের স্টকের কথাটা কি বলছে, এখানে আমরা স্টকটা বন্ধ রেখে ঋণ নিয়েছি 2 লাখ টাকা, আমাদের স্টকটা কোথায় আছে একটু দেখি, একবার নিচে স্টক রিয়েলাইজ, স্টক ছিল 3 লাখ টাকা, এটা বিক্রি করে সেম এজ বুক ভ্যালু, তার মানে ওই 3 লাখ টাকাই পাওয়া যাবে, তাহলে স্টক বিক্রি করে 3 লক্ষ টাকাই পাওয়া যাবে, তাহলে আর স্টক বন্ধ রেখে আমরা ঋণ নিয়েছিলাম 2 লাখ টাকা। মাসুদ বলো তো, এটা ফুললি সিকিউরড হবে না পার্টলি সিকিউরড হবে? এটা ফুললি সিকিউরড, ভেরি গুড, হয়ে গেছে। মর্টগেজ অন বিল্ডিং, তার মানে বিল্ডিং বন্ধক রেখে আমরা ঋণ নিয়েছি 1,50,000 টাকা। রঞ্জন বলবা, এবার দেখো আমরা বিল্ডিং বিক্রি করে কত টাকা পাবো, আমাদের বিল্ডিং রয়েছে টোটাল 2 লক্ষ টাকা, আর এটা বিক্রি করে পাওয়া যাবে রিয়েলাইজ অ্যাজ বুক ভ্যালু, তার মানে 2 লক্ষ টাকাই পাওয়া যাবে, বাট সেলিং এক্সপেন্স হিসেবে 10,000 টাকা আমাদের দিতে হবে, তাহলে 2 লক্ষ টাকা থেকে 10,000 বাদ, কারণ সেলিং এক্সপেন্স দিতে হলে তো আমাদের বিক্রয় মূল্যটা কমে যাবে, তাই না? তাহলে 2 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে হবে কত, 1,90,000 টাকা, 10,000 কম, 2 লক্ষ থেকে 10,000 কম হলে হবে 1,90,000 টাকা, তাই না? জি স্যার। তাহলে সত্যরঞ্জন বলো তো, বিল্ডিং মর্টগেজ রেখে আমরা লোন নিয়েছিলাম 1,50,000, সেই বিল্ডিং বিক্রি করে আমরা পাবো 1,90,000, তাহলে এটা ফুলি সিকিউরড হবে না পার্টলি সিকিউরড হবে? সত্যরঞ্জন শুনছো তো নাকি স্যার? লাইনেই নাই, ও লাইনে নাই না, মোনা মোনা আছো? ওরাও লাইনে নেই তো, যাই হোক মাসুদ, এটা কি হবে
স্যার এটা ফুলি সিকিউরড, এটাও ফুলি সিকিউরড। আর এবার দেখো ক্রেডিটর সিকিউরড বাই লিয়েন হবে, এটা লিয়েন অন শেয়ার, শেয়ার বন্ধক রেখে আমরা ঋণ নিয়েছি 7 লাখ, অথচ শেয়ার বিক্রি করে পাওয়া যাবে, ক্যালকুলেটর নাও, 3200 শেয়ার, প্রতিটির দাম 100 টাকা করে, মোট 3,20,000 টাকা, কিন্তু আমরা বিক্রয় করি 80 টাকা করে, সেখান থেকে আমার ব্রোকারেজ ফিস বাদ যাবে 1 টাকা করে। তাহলে ক্যালকুলেটর নাও, 3,200-র সঙ্গে তুমি 100 না গুণ করে 80 গুণ করো, 3,00,000, 3,200 গুণ 80, 3,200 গুণ 80 স্যার 2,56,000, এখান থেকে 3,200 টাকা বাদ, 1 টাকা করে যদি ব্রোকারেজ ফিস হয় তাহলে 3,200 শেয়ারে 1 টাকা করে আরো 3,200 টাকা বাদ যাবে, তাহলে তুমি ওই অ্যামাউন্ট থেকে 3,200 বাদ দাও, 3,52,800, 3,52,800 টাকা তুমি বিক্রি শেয়ার বিক্রি করে পাবা, অথচ তুমি শেয়ার, অথচ শেয়ার তুমি বন্ধক রেখে ঋণ নিয়েছো 7 লাখ, তাহলে কি তোমার পার্টলি সিকিউরড ক্রেডিটরস হয়ে গেল না? জি পার্টলি সিকিউরড স্যার। আমাদের এই অঙ্কে আর স্টকের তথ্য দেওয়া আছে, তার মানে আমাদের এখানে আর কোনো তথ্য দেওয়া নেই। তাহলে বলো তো মাসুদ, 4 নম্বর অঙ্কটার ফুললি সিকিউর এবং পার্টলি সিকিউর ক্রেডিটরস টা তোমাদের পারা উচিত না স্যার? করে তো ফেলছি মুখে মুখে। হ্যাঁ, তাহলে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা নিজেরা করো আগামী ক্লাসে, আগামী ক্লাসে তোমরা নিজেরা নিজেরা এই দুটো অঙ্ক করে ফেলো, আমি দেখবো, এবং আমি তোমাদেরকে অবশ্যই ওই 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা করে দেবো, ঠিক আছে? জি স্যার, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।